এইখানে বস বস, আমি দেখে আসছি টার্গেটটা। এই যে বাবু 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 শুনুন, এদিকে এদিকে একটা মিয়া লোকে পারে যেতে দেখলেন। কত মিয়া লোক পেরে নিয়েছে, কে অত তালে রাখছে? না আমার ওই দেখতে মধু সামলা করে লাল শাড়ি পরেছিল। না দিদিমণি, দিদিমণি, এই রাস্তায় একটা মিয়ালকে পিড়াইতে দেখলেন, লাল শাড়ি পরে মধু সামলা করে। না ও না, মানে ওই ওইখানের ওই দোকানিটাকে শুধালি তো বললো যে একটু আগে এটা দিয়ে পাইরে গিয়েছে। কিছু বলছো নাকি? আমার বউটা, বউটার সাথে কালকে একটু ঝগড়া হয়েছিল, আর আজকে আমি অল্প বাইর থেকে বেরিয়েছি তো সেই বোতলে বাসকা খুলে সোনার কয়লাগুলো নিয়ে পালাইছি। আমার আমার সর্বনাশ হয়ে গেল দিদিমণি, আমার আমার সর্বনাশ হয়ে গেল। ইস, কোন দিকে যে গেল দেখো, বাপের ঘর পালাইলো নাকি? বাপের ঘরও যেতে পারে, দেখো বাপের ঘর দিকে গেল নাকি? না, বাপের ঘর যেতে পারবে না, বাপের ঘর অনেক দূর রাস্তা, ওর কাছে অত টাকাও নাই, গয়নাগুলো না বিকলে যেতে পারবে না, কাকে কোথায় জলের তামে বিকে দিয়ে পালাবে কে জানে। সব গেল দিদিমণি, আমাকে পথে বসে নিয়ে গেল। ও তোর মনে ছিল গো, তোর মনে ছিল। দিদিমণি একটু একটু জল হবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, জল খাবে, দাঁড়া দাঁড়া দিচ্ছি। ঘর দুয়ার তো ভালোই লাগছে, টাকা পয়সা ভালোই আছে মনে হয়। আজ এইটাই টার্গেট। হাই লো, বাতাসে খাইয়ে জলটা খাও। বাবা, জল খুঁজতে বাতাসা দিয়ে দিল? এর মনটা ভালোই নরম ওঠে। এটাকে সহজেই ঠোকা যাবে, এই টার্গেটটাই ফাইনাল। এটা ঠিক আছে। কিছু বলছো নাকি? না বলি, আপনার ঘরে আর কাউকে দেখছি নাই? না, মেয়েটা স্কুল গেলছে, আর আমার স্বামী আমার বোনকে নিয়ে শপিং মল গেলছে। এইটাই তো আমি খুঁজতেছিলি, শপিং মল। শপিং মল মানে দমে দেরি হবে না। দেখি দেখি কম নিয়ে গেল। তবে তবে দিদিমণি, ওয়াকে যদি আমি পাইছি তো ওয়াকে আমি জীবন রাখছি না। ওকে আমি ওয়াকে আমি যা করব না সে আমি জানছি। ও আমার আমার দুমণি সোনার গয়না নিয়ে পালাইলো। ও শোন, দুটা ঘরের পরে তিন নম্বর ঘরটা যাবি, আমি সব রেডি করে আসিছি। অবস্থা ভালো বটে, মোটা টাকায় পাবি, যতটা পারিস টাইমে নিবি। কেমন ভয় ভয় লাগছে, যদি ধরা পড়ে যায়।
ধরা পড়বি, তোর মতন চালাক মিয়া ধরা পড়বি। আর শোন, ধরা পড়লে কি তুই বলে দিবি তুই তো গার মিয়া, তোর স্বামী বাসকায় গয়না রাখিয়েছে তুই নিয়ে পালানছিস, এইবারে সেই সোনাটা তোর স্বামী আসর রাখিছে এন নকর রাখিছে এন রোডগোল রাখিছে তুই কি জানিস, তোর তো কোনো দোষ নাই। শোন, যাচ্ছি, যা জলদি যা। কে আছো, শুনছো, ঘরে কে আছো, আমাকে বাঁচাও, কপাটটা খুলো, শুনছো? কে, কি বলছো, কি বটে? দিদিমণি, আমাকে আমাকে একটু ভিতরে ঢুকতে দাও, তারপর সব বলছি। লাল শাড়ি মধু শ্যাওলা দেখতে এই তো মনে হয় ওই পালন যা বইটাই বটে। আসো আসো। আমি বড় বিপদে পড়েছি দিদি, আমাকে বাঁচাও। আমাকে দেখতে পালেই আমার স্বামী এখনই মরাণ দিবে, আমি কোনো রকমে পালাই এসেছি। ওই লোকটার বুটাই বটে, তার মানে গহনাটা ওর কাছেই আছে, লকড়ায় ছকড়ায় বিকবে, ভগবান যা করে মঙ্গলেই করে। তো তুমি কি জন্যে পালাই এসেছো? আমার স্বামী দমে মাতাল, আমাকে দমে মারে, পেট ভরে কোনোদিন খাতেও দেয় নাই, নিজে ঘরটায় বসে একটাস খেলে আর আমাকে পরের ঘর কাজ করতে পাঠায়। ইয়ার ঘর, ইয়ার ঘর আমি নাই করব, আমি বাপের ঘর চলে যাব। কোথায় তোমার বাপের ঘর? অনেক দূর, সেই গিদনি স্টেশন। ও গিদনি স্টেশনে নামে আরো 3 মাইল হাঁটে যেতে হয়। আমাকে আমাকে কাল কষে মারেছে, হ্যাঁ দেখো গোটা গাটা মারে ফুলান দিয়েছে, তবে আমিও মারি বইয়ার বাসকার তাড়িয়ে সোনার গয়নাগুলো সব নিয়ে পালাঞ্ছি। ভালো করেছ, যেমনি গুণ তেমনি ফল। তো তুমি গয়নাগুলো নিয়ে ঘুরে বলছো কেন, বাপের ঘর চলে যাও। আমার কাছে যে কোনো পয়সা নাই দিদি, ভাড়া করব কি, ভাড়া থাকলে তো কতক্ষণ পালাতে, ভোরের ট্রেনটা এই পালাতে। গয়নাগুলো বিকলেই তো তোমার ভাড়া হয়ে যাবে। বিকবার জন্যেই তো ঘুরে বলছি দিদি, সোনার দোকানে বিকতে গেলে তো ঠিক ধরে ফেলবে, মারি ভয়া আমাকে আগে সোনার দোকানগুলাই খোঁজ করবে, সোনার দোকানে যেতেও তো পাচ্ছি নাই। তুমি লিবে দিদি? আমার তো লিবার নাই, তাও দেখি তোমার কেমন গহনা। আয় আয় দেখো দিদি, আয় দেখো, দু ভরির হার বটে, আমি তো অত দরদাম জানি নাই, 10,000 টাকা দাও, আমি তাতেই দিয়ে দিব, মারি ভয়া পালেই আমাকে একেবারে মার্ডার করে দিবে। 10,000 নাই, 5,000 দিব, আর সকালবেলা নোটগুলো চালাইন দিব। দেখো ভাই, আমি মেয়া লোক, অত টাকা পয়সা কোথায় পাবো, কম ঝম করলে চেষ্টা করে দেখতি, নইলে অন্য কোথাও দেখো। আমি আর কোথায় দেখিব দিদি, তুমি বলো কত দিতে পারবে, ভাই ভাজের ঘর খালি হাতে গেলে কি আমাকে রাখবে? দেখো, তোমাকে লুকালা যা নাই, আমি মেয়া লোক, আমার কাছে পয়সা নাই, তবে আজকেই নুনির বাবা 5,000 টাকা রাখতে দিয়েছে, এটাই তবে দিয়ে দিব। আর কিছু হবে না দিদি, ওই 500-700? না ভাই, থাকলে আমি দিয়ে দিতি। আমার তো আর কোনো উপায় নাই দিদি, দাও। দাঁড়াও তবে, এত টাকা অন্য কোথাও পাতি নাই, ভালো দিয়েছে। এ সময় উটকা কেউ আসে না বাগড়া দে, ঘড়িটাই এখানটাই আছে, এটাই মারে দি, যা পাই। ভাই গুনিয়ে লাও, তবে বেশি দেরি না করাই ভালো, যদি এখন তোমার স্বামী চলে আসে। আমার স্বামী আসবে নাই, তবে তোর স্বামী আইলেই মুশকিল। কিছু বলছো?
বলি দিদি তোমার দয়ার শরীর। হ্যাঁ ঘরে যাই বুঝবি। হ্যাঁ বোন তুমিও খুব সরল সাদা সিধা। আমি কি জিনিস পরে বুঝবি। তাহলে আসছি দিদি, আর কোনোদিন দেখা হবে কোনো নাই জানি নাই। তবে দিদি তুমি আমার মায়ের পেটের বোনে ছিলে, দেখি যদি আর কিছু বাগাতে পারি। যা 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 ভাই যা, কাঁদিস না কাঁদিস না, জলদি জলদি ট্রেনটা ধর। দিদি এই শাড়িটা আমার স্বামী কিনে দিয়েছিল, এটা ওর চিনা শাড়ি, দূর থেকে এই শাড়িটা দেখলেই চিনে নেবে। আমাকে একটা দামি মানে ভালো শাড়ি আছে তো তোমার দিবে? দামি শাড়ি পরলে চিনতে লাগবে, আমার তো দামি শাড়ি নাই। শাড়িটা চলে যাবে, কি ভাবছ দিদি? ঠিক আছে তবে আনিয়ে দিচ্ছি। এই বতরে সেন্টের শেষিটাই পেট কলটাই ঢুকায়নি, এই মোটকি একটা দামি শাল উঠে আছে, এই শালটাও ফুটাতে হবে। দাও তবে দিদি শাড়িটা এখানে পরিও না, এখনই তোমার স্বামী চলে আসবে। না না আর দেরি করবো নাই দিদি, শাড়িটা এখানে পরলে দেরি হবে। তোমার চাদরটা দাও, ঢাকা নিয়ে চলে যাব আমি। চাদর? দামি চাদরটা চলে যাবে? দিদি দেরি করো না, আমার স্বামী চলে আসবে, আর চলে আসলেই আমার জীবনটাই চলে যাবে। বাঁচাও দিদি, আমাকে তুমি বাঁচাও, আমাকে চাদরটা দাও দিদি, দাও চাদরটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লা 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 যা 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 যা। যাচ্ছি দিদি, যাচ্ছি তো যাচ্ছি, পায়ের ধুলা নিয়ে যাই। দামি চাদরটা চলে গেল, একটা কোনো বাহানা করে দিলেই চলিত। সে যাক, তেমন দু ভরি সোনা 5,000 টাকায় পালি, তারপর ওই জাল নোট গলা সব চালাই নিয়েছি। আজ গার মুখ দেখে যে উঠে চলি, ফতে যাত্রা করিয়ে দিয়েছি। আসুকু ও তো আমাকে লেলহাই ভাবে, আজ দেখাই নিব কে বেশি চালাক।